আর্জেন্টিনা প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটি। স্থানীয় সময় বুধবার রাজধানী বুয়েন্স আইরেসের রাজপথে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সংস্কার প্রস্তাব নিয়ে কংগ্রেসে বিতর্ক চলার সময় বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় কংগ্রেস ভবনের বাইরে দুটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমাতে পেপার স্প্রে ও জল কামান ছোড়েন কয়েকশো নিরাপত্তা কর্মী। এ ঘটনায় দশ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে নয় জন পুলিশ সদস্য আহত হয়েছে।